নেইমার ডি সিলভার জুনিয়র, ফুটবল ইতিহাসে এ যেন সবচেয়ে বড় আফসোসের নাম। ভক্তরা এখন আশায় বুক বাঁধেন, নেইমার ফিরবেন, নেইমারের হাত ধরেই ব্রাজিলের হেক্সা আসবে। আবার সেই আশাও অনেকে ছেড়ে দিয়েছেন। ইউরোপেও তিনি খেলছেন না, সৌদি লিগেও ইঞ্জুরির জন্য মাঠের বাইরে। এ যেন আকাশের সবচেয়ে বড় নক্ষত্রেরই পতন। তবে এবার শোনা যাচ্ছে আসলেই নেইমার ফিরছেন, নিজেকে পুরনো শেপে ফিরিয়ে আনার জন্য ব্যক্তিগত চিকিৎসকও নিয়োগ দিয়েছেন। কঠোর পরিশ্রম করে আবারও সেই ভরসার নেইমার হয়েই মাঠে ফিরতে চান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যায়ামের কিছু ছবিও আপলোড দিয়েছেন, তখন থেকে কানাঘুষা শুরু। তবে কি আরও একবার নেইমার ফিরছেন? সেই পুরনো রূপে তাসের শেষ দানটা দিতে পারবেন তো? হতে পারবেন কি আরও একবার ব্রাজিলের সেই নেইমার ডি সিলভা জুনিয়র? একটা সময়ে ব্রাজিলিয়ান ফুটবল মানেই যেন ছিল নেইমারের নাম। রোনালদো কাকা রোনালদিনহোদের পরবর্তী যুগে এতটা হাইপ সম্ভবত আর কাউকে নিয়ে ওঠেনি। সেই যে 2011 দিকে সান্তোস থেকে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়ে এরপর আর পেছনেও ফিরে তাকাতে হয়নি। নিজের প্রথম কনফেডারেশন কাপেও এতটাই দুর্দান্ত ছিলেন যে এক অলিম্পিক বাদ দিলে ব্রাজিলের হয়ে নেইমারের সবচেয়ে সেরা পারফরমেন্স ছিল ওইটাই। নিজের প্রথম বিশ্বকাপেও ছিলেন দুরন্ত, কিন্তু সেবারই কলম্বিয়ার বিপক্ষে ইঞ্জুরির জন্য ঘরের মাঠেই আর হেক্সা জয় করা হয়ে ওঠেনি নেইমারের। এরপর বার্সেলোনার হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠলেও দেশের হয়ে অলিম্পিকের স্বর্ণ ছাড়া আর কিছুই জিততে পারেননি। বার্সেলোনা ছেড়েও 2017 পাড়ি জমান ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেয়তে। সর্বনাশের ষোলো কলা যেন তখনই পূরণ করে ফেলেন। স্পেনের ক্লাবের হয়ে তাও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেও প্যারিসের হয়ে ফ্রান্সের বাইরে সাফল্যের সংখ্যাটা একেবারে শূন্য। এর সাথে তার সঙ্গে থেকে যায় চিরচেনা ইঞ্জুরি। দিনের পর দিন মাঠের বাইরে ছন্ন ছাড়া জীবন, মদ, মেয়ে আর পার্টি কিংবা গেমস, ফুটবলের বাইরেই যেন নেইমার বেশি আলোচিত হয়ে গিয়েছিলেন। ব্রাজিলিয়ান ভক্তরা তবুও যেন হাল ছাড়তে নারাজ। হলুদ জার্সিতে তারা এখনো খুঁজে ফিরে তাদের নেইমার জুনিয়রকে, যাকে বলা হয় শেষ দশকের সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার। কিন্তু ওই যে বিধিবাম, নেইমার ডি সিলভা যেন ফুটবলের সর্বজয়ী হতে এসে বনে গেলেন এক আফসোসের নাম। তবুও সম্প্রতি নেইমারের এই নিজেকে ফেরার লড়াই দেখে ভক্তরা আবারও আশায় বুক বাঁধছেন। তবে কি শেষবারের জন্য হলেও ফিরছেন তিনি? পারবেন কি নিজের শেষটা রাঙাতে নেইমার ডি সিলভা জুনিয়র? প্রশ্নটা তোলাই রইল সময়ের হাতে।